বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন এমন খবর মানুষের মুখে মুখে, যে তথ্যের কোনো সত্যতা নেই, যার পুরোটাই গুজব। ইন্টারনেট সংযোগ না থাকায় ফোনে ফোনে এই মিথ্যে তথ্য ছড়িয়ে পড়েছে। এই তথ্য মিথ্যে বলে দাবি করেছেন বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা। ঘোলা পানিতে মাছ শিকার করতেই এমন তথ্য ছড়ানো হয়েছে বলে দাবি বিএনপি নেতাদের। পাল্টা অভিযোগ, আন্দোলনের নজর এড়াতেই এমন তথ্য ছড়িয়ে পড়ছে, জানিয়ে বিচলিত বিএনপি। কোটা বিরোধী আন্দোলন চলাকালে বিভিন্ন ভবনে আগুন লাগার পর 19 জুলাই সন্ধ্যার পর থেকে বন্ধ রয়েছে সকল ধরনের ইন্টারনেট সুবিধা। আর সেই সুযোগে ফোনে ফোনে ছড়িয়ে যাচ্ছে নানা গুজব, যার একটি বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা থাকলেও এখন শরীর স্থিতিশীল রয়েছে। এর আগে বেগম খালেদা জিয়াকে এক মাসের মধ্যে একাধিকবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে যেতে হয়েছিল, তবে এখন সুস্থ রয়েছেন বেগম খালেদা জিয়া। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।